আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, আপনারা জানেন পূর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম ঢাকা থেকে আমি দুইটা বকনা বাচ্চা কিনছিলাম। প্রতিটা বকনা বাচ্চার দাম পড়ছিল 30,000 টাকা এবং আমার হোম ডিস্ট্রিক্ট ফেনীতে নেওয়ার জন্য গাড়ি ভাড়া পড়ছিল 4,300 টাকা। তো বন্ধুরা, আজ এদের বয়স হচ্ছে 17 মাস। বেসিক্যালি ফিজিয়ান বকনা বাচ্চা 17 মাস হলে হিটে আসার কথা। এখন পর্যন্ত আমার দুইটা বকনার মধ্যে একটা হিটে আসে নাই। তো আমি এই জন্য বিভিন্ন ট্রিটমেন্ট করতেছি। যদি আপনারা অনেকে আমার বকনাগুলো আপডেট জানতে চাইছিলেন, তাদের জন্য এই ভিডিওটা করা। তো এদেরকে হিটে আনার জন্য আমি প্রথমে নাইট্রোনেক্স ইনজেকশান চামড়ায় ফুস করছিলাম 5 সিসি করে, কালোটার জন্য, এবং সাদা যেটা সেটাতে 3 সিসি। 15 দিন পরে রেনাডেক্স ট্যাবলেট 2টা করে এদেরকে খাওয়ানো হয়েছে। মাঝখানে নাইট্রোনেক্স দেওয়ার পরে জিঙ্ক এবং লিভার টনিক 5 দিন, আবার রেনাডেক্স ট্যাবলেট খাওয়ানোর পরে জিঙ্ক এবং লিভার টনিক 5 দিন খাওয়ানো হয়েছে। এখন আমি আমার কালা বকনা বাচ্চাটাকে ভিটামিন AD3 খাওয়াচ্ছি, দেখি হিটে আসে কি না। মাঝখানে এদেরকে ঠিকমতো কৃমিনাশক খাওয়ানো হয় নাই, এই জন্য এদের স্বাস্থ্যের বিপর্যয় হয়েছিল। আপনারা দেখতেছেন কালা বকনাটা মাশাল্লাহ ভালো আছে, কিন্তু সাদা বকনাটা শরীর নষ্ট হয়ে গেছে। তা আমি চেষ্টা করতেছি এদেরকে ঠিক করার জন্য। ও, আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি নাই, আমি যখন এদেরকে কৃমিনাশক ইনজেকশান এবং ট্যাবলেট খাওয়াইছিলাম তখন এর সাথে ভিটামিন বি কমপ্লেক্স 10 সিসি করে এদের মাংসে ফুস করছিলাম ডাক্তারের পরামর্শে। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আশা করি শেয়ার করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।